আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে তুরস্ককে হামাস নেতাদের বিতাড়িত করতে হবে। ইসরায়েলি এক সাংবাদিক বলেছেন, যদি ইসরায়েলের সাথে তুরস্ক সুসম্পর্ক স্থাপন করতে চায় তবে তাদেরকে হামাস নেতাদের বিতাড়িত করতে হবে। শুক্রবার এমন মন্তব্য করেন ইসরায়েলের সাংবাদিক নাদাভ শ্রগাই। ইসরায়েলের ইহুদি সাংবাদিক নাদাভ শ্রগাইর মতে, ইসরায়েলের উচিত তুরস্ককে বলা যে দেশটির ইস্তাম্বুল শহর থেকে হামাসের সকল অফিস বন্ধ করে দিতে হবে। এছাড়া জায়নবাদের বিরুদ্ধে আন্দোলনরত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতাদের তুরস্ক থেকে বহিষ্কার করার বিষয়েও ইসরায়েলকে চাপ দেওয়া উচিত। এসব কাজ সম্পন্ন হলে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কে ওই ইসরায়েলি ইহুদি সাংবাদিক লিখেছেন, তুরস্কের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করার জন্য ইসরায়েলকে কতগুলো বিষয় ভাবতে হবে। প্রথমত, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানকে দেশটিতে অবস্থানরত হামাসের সকল অফিস বন্ধ করে দিতে হবে। এছাড়া হামাসের সকল শীর্ষ নেতা যেমন হুসাম বদরান, মুসা আল আকারি, জাহের জেবারিন, জিহাদ ইয়াগমুরকে নির্বাসিত করতে হবে। যে সকল ফিলিস্তিনি নেতারা ইসরায়েলিদের হত্যা করেছে তাদেরকেও বিতাড়িত করতে হবে। রজব তাইব এরদোগানের বিরুদ্ধে ইসরায়েল হায়ম নামের এক পত্রিকার মতামত অংশে ইহুদি সাংবাদিক নাদাভ শ্রগারি আরও লিখেছেন, ইসরায়েল বিরোধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এরদোগান। এমনকি তুরস্কের মাটিতে ইসরায়েল বিরোধী যে সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা প্রতিরোধ করছেন না তিনি। হিজবুল্লাহর ড্রোন ধ্বংসে ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন ধ্বংসে ব্যর্থতার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশকারী ড্রোনকে আয়রন ডোম, জঙ্গি বিমান ও হেলিকপ্টার দিয়ে ধ্বংস করা সম্ভব হয়নি। ইসরায়েলের গণমাধ্যম বলেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের আকাশে একটি অথবা দুটি ড্রোন ঢুকে পড়ার পরপরই বিভিন্ন স্থানের সাইরেন বেজে ওঠে, কিন্তু ড্রোনকে ধ্বংস করা যায়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এভিখাই এদরেই এক বিবৃতিতে বলেছেন, লেবানন থেকে একটি ড্রোন প্রবেশের পর আয়রন ডোম সচল হয়েছিল, কিন্তু ড্রোনটি আবারও লেবাননে ফিরে যেতে পেরেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান এই মুখপাত্র। এর আগে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অধিকৃত ভূখণ্ড তথা ইহুদিবাদী ইসরায়েলের আকাশে সফলভাবে দীর্ঘ 40 মিনিট ধরে একটি গোয়েন্দা ড্রোন ওড়ানোর খবর দিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার প্রতিরোধ আন্দোলন হেসান নামে একটি ড্রোন অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে পাঠায় এবং টার্গেটকৃত এলাকায় 40 মিনিট ধরে এটি গোয়েন্দা মিশন পরিচালনা করে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে নানাভাবে ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। শিগগিরই দামাভান্দ ডিস্ট্রয়ার সাগরে পাঠানো হবে, ইরানের নৌ কমান্ডারের মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শিগগিরই দামাভান্দ ডিস্ট্রয়ার সাগরে পাঠানো হবে। তিনি শনিবার একথা বলেছেন। ইরানি কমান্ডার আরও বলেন, ইরানের নৌবাহিনী বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে এবং প্রতিনিয়ত আধুনিকায়নের কাজ চলছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার আরও বলেন, বেশি পাল্লার টর্পেডো নির্মাণের পাশাপাশি টর্পেডোগুলোকে আরও নিখুঁত করে তুলতে কাজ চলছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে এসব সরঞ্জামকে নৌবাহিনীতে যুক্ত করা হয় বলে তিনি জানান। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দামাভান্দ ডিস্ট্রয়ার 2014 সালে নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর 2018 সালে দুর্ঘটনায় পড়ে। এতে ডিস্ট্রয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। মেরামত শেষে এটি আবারও সাগরে পাঠানোর সিদ্ধান্ত নেয় নৌবাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরান সমরাস্ত্র নির্মাণে স্বনির্ভরতা অর্জন করেছে। বিশ্বের সবচেয়ে চৌকস নৌবাহিনীর একটি হচ্ছে ইরানের নৌবাহিনী। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।